গত দুই মাস মধ্যে কটকরু 23টি নকলি সামগ্রী প্রস্তুতকারী কারখানা ঠাব হয়ে সারা এবং অধিকাংশ সামগ্রী মালগোদাম দিয়ে রাজ্যের বিভিন্ন স্থানক চালাণ হেউথিবা তদন্তর স্পষ্ট হয়েছে। ফলে রাজ্যের সর্বপুরাতন ব্যবসায়িক মন্ডি মালগোদামর ব্যবসায় প্রতি অঙ্গুড়ি নির্দেশ হচ্ছে। এখন নজরে রাখি নকলি কারবারক রোকবাই নিজ আড়ু কিছু পদক্ষেপ গ্রহণ করেছে মালগোদাম চাম্বর অফ কমর্স। চাম্বর অফ কমর্স পক্ষ নিজস্ব উদ্যমে মালগোদামে নকলি সামগ্রী ধরপকড় অভিযান আরম্ভ হয়েছে। এণিকি যে ব্যবসায়ী নকলি সামগ্রী বিক্রি করুবা প্রমাণ মিলব সে আজীবন কাল মালগোদামর বহিষ্কার করা বলে চাম্বর অফ কমর্স পক্ষ কুহযাই। কলাবজারি করিবে, অপমিশ্রণ করিবে, তাঙ্ক পাই মালগোদাম মনা। যদি কোনসি মানে চিন্তা করুথান্তি বা করিয়া পাই চিন্তা করুছন্তি, সেমান মালগোদাম আউ আসন্তু নাই কি মালগোদাম দুয়ার মো মাড়ন্তু নাই। চিফ সেক্রেটারি এবং ডিজিপি কি রিকোয়েস্ট করুছি, ইয়া যে কেবল কটকে রহুছি তা নুহে, ইয়া অল ওড়িশার প্রায় সবু জায়গায় রহুছি। তো সবু এসপি কলেক্টর যদি অ্যাক্টিভলি আকু করন্তে, তাহলে মু ভাবুছি ওড়িশার এ মিলাবট জিনিস বন্ধ হয়ে যাতা।